শয়তানের চ্যালেঞ্জ কি ছিল আর আল্লাহ আপনার পক্ষে কি চ্যালেঞ্জ করেছে সুবহানাল্লাহ তো আপনি আমি এত বোকার ঘরের বোকা খাই আল্লাহর থাকি আল্লাহর জমিনে ব্যবহার করি আল্লাহর দেওয়া নিয়ামত খুশি করি বারবার শয়তানকে খুশি করি বারবার শয়তানকে খুশি করি বারবার শয়তানকে তারপরে আল্লাহ নারাজ হচ্ছে না আল্লাহ পাক বলে যে 10 বার তুই শয়তানকে খুশি কর সমস্যা নাই একবার আমাকে আল্লাহ বলে ডাক একবার আমাকে আল্লাহ বলে ডাক একবার বল না রহমান একবার বল না রহিম একবার বল না আল্লাহ আমরা যখন ভালোবাসার মানুষকে ডাকি একবার ডাকলে উত্তর দেয় শুনলে দুইবার ডাকলে উত্তর দেয় শুনলে তিনবার ডাকলে চেতে যায় তিনবার ডাকলে রেগে যায় তিনবার ডাকলে বকা দেয় ভালোবাসার মানুষের ডাক অমনি জি অমনি জি অমনি উত্তর দিন নূর কয়বার ভুল বলছি মনে হয় না অসনা জি অসনা মনি জি অসনা মনি আইতো ভুল বললাম এবার খেয়াল করেন ওয়া আর ফোয়ার মাহন্ডে আই এন্ডি রান্দা গনিতে আর ফোয়ার মাহন্ডে হ্যাঁ ইঞ্জে আসি তো আর ফোয়ার মাহন্ডে উত্তর দিত না ঠিক না বে ঠিক কয়বার আর যদি বারবার ডাকতে থাকেন অজরি না 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 জাড়া কানানিয়ে রে বাস্তব কারণ মানুষের একটা সহনশীল ক্ষমতা আছে কথা বলেন না যারা স্বামী স্ত্রী আছেন আল্লাহর ওয়াস্তে বন্ধুত্বের মতো সম্পর্ক তৈরি করুন কারণ দিন দিন আমাদের সমাজে সংসার ভেঙে যাচ্ছে কথা বলেন না এইভাবে যদি ভাঙতে থাকে পৃথিবীর বুকে হয়তো আর সংসার শব্দটা থাকবে না এখানে আমি ক্রেডিট জানাই আমি স্যালুট জানাই আমার মা বোনদেরকে ওনাদেরকে যদি আল্লাহ ধৈর্যের পাহাড় না দিত এই সংসার যেগুলো টিকে আছে ওগুলো টিকে থাকতো না ঠিক না বেটি মনে রাখবেন বেশিরভাগ সংসার এখন বর্তমানে টিকে আছে শুধু সন্তানের চেহারার দিকে তাকায় সন্তান হয়ে গেছে কোথায় যাবে সন্তান বাবা হারা হয়ে যাবে চিন্তায় অনেক মা বোনেরা সংসার ভাঙছে না আমি অনুরোধ জানাবো স্বামী যারা আছেন আল্লাহর ওয়াস্তে স্ত্রী যারা আছেন আল্লাহর ওয়াস্তে শুনুন আপনারা শুধু স্বামী স্ত্রী নন আপনারা আল্লাহর বান্দা এবং বান্দি আপনাদের এই সংসারের ভিতরে কর্মের ভিতরে আল্লাহ সওয়াব দান করেন বলেন না সুবহানাল্লাহ এই যে আপনি সন্তানকে খাওয়াচ্ছেন এটা শুধু খাওয়ানো নয় দায়িত্ব নয় এটা সওয়াব হচ্ছে তো স্বামীরা যদি স্ত্রীর মাথায় হাত বুলাই দেয় শুধু হাত বুলাই দিয়ে ভালোবাসা পাবেন এটা সওয়াবে সওয়াব পাবে